গান করেন বা আবৃত্তি করেন বা অভিনয় করেন বা কথা বলতে হয় সমাজের মানুষের সামনে, ছাত্রছাত্রীদের সামনে, যে সমস্ত মানুষের কথা বলতে হয়, বক্তৃতা দিতে হয়, তাদের জন্য একই কথা আমি প্রথমে বলেছিলাম। সেগুলো করছে তো মুখের জড়তা থাকলে কিন্তু কথা বলা যায় না ফ্লুয়েন্টলি। অনর্গল যাদের কথা বলতে হয়, তাদের ভাষা স্পষ্ট হতে হয়, তাহলে মানুষের খুব সহজে সেটা গ্রহণ করে। বক্তব্য দিলাম আমার কথা কেউ বুঝলো না, গান শুনলাম আমার ভাষা বুঝলো না, আর অভিনয় করতে গেলাম আমার সংলাপ মানুষ শুনতে পাচ্ছে না, এরকম কথা বলে লাভ নেই। আমি খুব সহজ শিক্ষা দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি, আগেই দিয়েছি, আবার পুনরাবৃত্তি করছি, কারণ অনেকে হয়তো খেয়াল করেনি বা ভুলে গেছেন, সেই কারণে আপনাদের সেবায় আরেকবার আমি উল্লেখ করছি। ছোটবেলায় গাড়ি চালাতাম আমার, স্পেলিং করে লেখাটা খুব কঠিন, আমরা যখন লিখি তখন ময় ঘ কলা দিয়ে ময় হস চিহ্ন দিয়ে আমরা এটাকে ব্যক্ত করি, সেটা পূর্ণ দম, বুক ভরে আগে দম নিতে হয়। এই সমস্ত জন্য আমরা বলেছিলাম বুক ভরে দমটা, দমই তো আমাদের শব্দ, আমাদের নাম যেগুলোকে জাকিয়ে করে পরিচালনা করে সঞ্চালন করে, সে কারণে আমাদের দমটা খুব ভালো করে নেওয়া হবে, বুক ভরে দম। প্রথমে এইভাবে বলি, তারপরে যারা সুরের মানুষ তারা প্রয়োজনে উদারাম দ্বারা তারাকে স্পর্শ করে একবারে নিচ থেকে উপরে খেলিয়ে খেলিয়ে পড়তে হয়, সেটা কেমন স্ট্যান্ডার্ড সা থেকে শুরু করলাম, এভাবে করা যেতে পারে, যার দম যত বেশি সে তত বেশি স্বচ্ছন্দে করতে পারবে। কখনো স্ট্যান্ডার্ড সা থেকে নিচ দিক থেকে উপর দিকে যাওয়া, আবার স্ট্যান্ডার্ড সা থেকে কখনো উপর থেকে দিক থেকে নিচে আসা, একটু ধম প্র্যাকটিস কর, ধম, আবার এদিকে আগে যে প্রথম দিকে আমাদের ওষ্ঠদ্বয়কে স্মুথ করবার জন্য, ফ্লেক্সিবল করবার জন্য, কারণ উচ্চারণের জন্য ওষ্ঠ হচ্ছে অত্যন্ত জরুরি, অনেকের ওষ্ঠ অ্যাক্টিভ নয় এবং তারা বুঝেও না যে আমার ওষ্ঠ আমার পোর্ট না ফোর্ট, পুকুরের ফোর্ট নিচের ঠোঁট উত্তর ওষ্ঠ, এই এই ওষ্ঠকে ওষ্ঠ যে তারা ইয়ে নয়, ফ্লেক্সিবল নয়, সেই শিকার নিজেও বুঝতে পারে, সে কারণে তার উচ্চারণের দিকে নজর আসে, উচ্চারণ অত্যন্ত সচেতনভাবে করতে হয়, তা নাহলে ভালো হয়। তাহলে এই বাকযন্ত্রকে আমরা যদি ফ্লেক্সিবল করতে চাই, কথাকে যদি স্পষ্ট করতে চাই, একটা আমরা জানলাম বম, আরেক এটিকে আমরা কী করে লিখবো, ডয়লগ খোলা দিয়ে হস চিহ্ন দিয়ে আমরা ব্যাক রেট অ্যাকচুয়ালি কোনো স্পেলিং হয়, সেটি কেমনভাবে করবো, ওই দম নেওয়ার কৌশল গিয়ে একই রকম বুক করে দম নিতে হবে, প্রথমত সুপ্রভাবে কয়েকবার করে নিতে হবে স্ট্যান্ডার্ড সাইড, সেটা আমি আগে বলেছিলাম। এবার সা থেকে নিচের দিক থেকে গিয়েও আবার উপর দিকে যাও, তাহলে উদারাম উদারা তারা আমরা তিনটি অক্টেভকে স্পর্শ করবো, তিনটি সপ্তককে স্পর্শ করবো, তাদের আরো সুবিধা হয়, আরো ভালো হয়, উপকার বেশি হয়। নিয়মিত আপনি কয়েক দিন করে দেখুন আপনার উচ্চারণে স্পষ্টতা এসে গেছে, আপনি ছ মাস করলে বুঝতে পারবেন যে বিরাট ফল পেয়েছে, আর এটা যিনি রেগুলারাইজ করবেন সারা জীবন করবেন, আমি বলছি উচ্চারণে তার কোনো ত্রুটি থাকবে না, তবে হ্যাঁ আপনি সচেতনভাবে উচ্চারণ করতে হবে, আপনি বেখেয়ালিভাবে অন্য মনস্কভাবে উচ্চারণ করলেন অর্থাৎ নিষ্ঠা নেই উচ্চারণের সঙ্গে, তাহলে কিন্তু উচ্চারণ ঠিক হবে। আর আমি বলেছি যে সবসময় সচেতনভাবে একনিষ্ঠ চিত্তে যা করবেন সেখানে নিষ্ঠা ভক্তি অ্যাডমিশন এটা খুব প্রয়োজন, তা না হলে কিন্তু হবে। আর উচ্চারণের আরেকটি আমাদের ব্যায়াম রয়েছে, এটা আগেও বলেছিলাম আরেকবার বলছি, জিহ্বা ব্যায়াম,
জিহ্বাকে দন্তের চারপাশ থেকে আমরা ঘুরিয়ে আনি। কেমন? আগে জিহ্বার উপরে দিয়ে, জিহ্বাটা দাঁতের উপরে দিয়ে মাড়ি গ্যাগ সহ জিভটাকে ঘুরিয়ে আনি। এটা দেখা সম্ভব হচ্ছে না, কারণ কোষ্ঠের ভেতর দিয়ে জিভটা সে ডান দিক থেকে বাঁ দিকে, আবার পরে বাঁ দিক থেকে ডান দিকে। এরকম করে আমরা যদি প্রথম 16 বার থেকে শুরু করি, 16 রাউন্ড ডান দিকে ঘোরাবো, সেটা আমি দেখাচ্ছি। মনে মনে ঘুরে রাখতে হবে, 16 বার ঘুরেছি, এবার রিভিউ করতে হবে, উল্টো দিকে যেতে হবে। যখন আমরা ডান দিকে ঘুরাবো তখন গালটা হা করে, আমাদের গালটা হা করতে হবে, যখন ডান দিকে 16 বার ঘুরে হবে, এটা 16 বার, যত বড় হা করা সম্ভব। আর যখন বাঁ দিকে ঘুরাবো তখন মুখটাকে ওরকম করে ডান বা করে 16 বার। ছবি থেকে বুঝে নিতে হবে, এটাকে ভাষা দিয়ে ব্যক্ত করা সম্ভব। এছাড়া উচ্চারণকে সমৃদ্ধ করতে হলে আমাদের ভয়েসেরও একটি ব্যাপার আছে, ভয়েসের সাথে উচ্চারণ একটি সম্পৃক্ত ব্যাপার। যদিও ভয়েস না থাকলেও, যে ভয়েস ভালো না থাকে বা গম্ভীর না হলে যে উচ্চারণ ভালো হবে না তা নয়, তারপরেও ভয়েস ডেলিভারির সঙ্গে আমাদের উচ্চারণের সম্পর্ক আছে। সেই কারণে হুক প্র্যাকটিস করে নিলে ভালো হয়। হুকটা আমি বলেছি, যেটা বিশেষ করে যারা ভয়েস কালচার করেন তাদের প্রত্যেকের জন্য এটা প্রয়োজন। নাভ বিন্দু আমাদের বক্ষমান ব্যবস্থা, এই নাভ বিন্দুকে আমাদের সচেতন করা দরকার, উচ্চারণ ভালো করতে হবে এবং কনফিডেন্ট ডেলিভারি ভালো। সেটা আমি কেমনভাবে করবো? খুব 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 খুব। এটি 32 বার 41 বার করা কোনো বিষয় নয়, এটা করে 2 টাইম করতে হবে। প্রথমবার হয়ে গেল, দ্বিতীয়বার অত যে কয়বার খুব করবেন সেই কয়বার সেই কয় দম ধীরে ধীরে দম টানবেন, ধীরে ধীরে দম ছাড়বেন, তাতে বিশ্রাম হয়ে যাবে মেডিটেশনের মাধ্যমে। মেডিটেশনের প্রথম সূত্রই হচ্ছে ধীরে ধীরে দম গ্রহণ করা, ধীরে ধীরে দম ছাড়া, তাই তো? সে কথা আগে বলেছিলাম, আরেকবার পুনরাবৃত্তি করলাম, আবার হুক করবেন বিশ্রামের পর। হুক হুক